بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম সুধি দর্শক মণ্ডলী আমন্ত্রণ জানাচ্ছি আজকে সাহিত্য আড্ডায় আজও আমরা আমন্ত্রণ জানিয়েছি সুনামগঞ্জের তরুণ কবি মোহাম্মদ মুহিদ ভাইকে গত পর্বে আমরা তার সাথে সাহিত্যের বিভিন্ন বিষয় নিয়ে আড্ডা দিচ্ছিলাম তো আজকে আমরা তার আরও দুটি বই রয়েছে এই বই সম্বন্ধে জানব এবং তার লেখালেখি সম্বন্ধে আমরা আড্ডা দেব তো আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত কেমন আছেন আপনি ধন্যবাদ আপনাকে আমি ভালো আছি আমরা যেমনটি আপনার বই নিয়ে কথা বলছিলাম গত পর্বে আজকে আমরা কথা বলবো আপনার আরো যে দুইটি বই রয়েছে এই দুই বই দুইটির সম্বন্ধে তার আগে যদি আমাদের একটি কবিতা শুনিয়ে দেন জি একটি এটি একটি থানা গদ্যে লেখা কবিতা জি সো কবিতার নাম হচ্ছে বিরহ প্রতিদিন সে যে আরাম খেদারায় বসে সেখানে তাকে না দেখেই ভেবে নিয়েছিলাম সে আসেনি হয়তো সে এসেছিল নয়তো সে আসবে তবে কেন এক ধরনের শূন্যতা চাইয়া ফেলেছে আমার চারিদিকে আমি বেদনায় বাসি যাতনাগুলি আমাকে তার ডানা রুমে ডাকতে শুরু করে যাতনা মধুর হয়ে যায় শূন্য শূন্য লাগে আর শূন্যতাই আমাকে স্মরণ করিয়ে দেয় আমি তাকে ভাবছি হাতের নখগুলিও আমার স্মরণ থেকে সরে না সেই কলমটিও কাগজের পরিপাটি স্তূপ তার দিকে মুখ করে থাকা কম্পিউটার সব কিছুই যেন আজ তার অনুপস্থিতিতে আমারই মতো বেদনাক্লান্ত সে আসেনি তাই এই সমবেত বেদনার মিছিল চলছে নীরব শহরে এভাবেই তার অল্প শূন্যতায় বিরহ রচিত হয় আমার হৃদয়ে বাহ বাহ চমৎকার আমরা দেখেছি আপনি সাম্যবাদের কবিতা কথা বলেছেন আপনি প্রকৃতির কথা বলেছেন এছাড়া আপনার কি বিষয় আপনাকে বেশি টানে যে কোন বিষয়ে আপনি কবিতা লিখতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন মানবতার বিষয় তো বলেছি তারপর সৌন্দর্য নারী প্রেম প্রেম এসব নিয়ে কবিতা লিখতে মোটামুটি সব বিষয়ই আপনি লিখতে পছন্দ করেন তো এখন আসি আপনার যে আরেকটি বই বইটির নাম হচ্ছে মুক্তিযুদ্ধের কাব্য বইটি দেখতে পাচ্ছি এখানে এই বইটি কবে প্রকাশিত হয়েছিল আমার মুক্তিযুদ্ধের কাব্য বইটি প্রকাশিত হয়েছিল 2009 সালে ওটা ঢাকার অমর একুশে বইমেলায় প্রকাশিত হয় এটার প্রকাশক কি প্রকাশক ছিলেন তৌহিদুল ইসলাম কনক আচ্ছা আর প্রচ্ছদ সুন্দর চমৎকার একটি প্রচ্ছদ দেখতে পাচ্ছি প্রচ্ছদটি বরাবরের মতো আমার প্রথম বইয়ে যিনি ছিলেন ঐশ্বর্য উনি এই বইটি প্রচ্ছদ আপনি তো একজন চিত্রশিল্পী আপনি মানে ছবি আঁকেন তো আপনার বইয়ের প্রচ্ছদ আপনার করবার কোনো পরিকল্পনা রয়েছে অবশ্য সামনে যদি বই প্রকাশ পায় তখন নিজে চেষ্টা করব নিজে কিছু নিজের প্রচ্ছদটা নিজে করবার দিয়ে প্রচ্ছদ করা আমরা দেখব ইনশাআল্লাহ তো এখন আপনার এই এই বইটির যে কবিতাগুলো রেখেছেন আপনি এই বইটিতে কি ধরনের কবিতা রেখেছেন এই বইটি আমার একটা স্বপ্ন ছিল যে এরকম একটা বই লেখার যদি জানি না আমি এই বইটির নামই কিন্তু বলে দিচ্ছে যে এখানে মুক্তিযুদ্ধ বিষয়ক কবিতা থাকবে এটা মুক্তিযুদ্ধ ভিত্তিক কবিতা যে দাঁড়াবে একটা গল্পের মতো আচ্ছা যেটা যে আমাদের বা মুক্তিযুদ্ধ তো অবশ্যই একটি বিশাল ব্যাপার আমাদের কাব্য সাহিত্য বা জাতীয় জীবনে আমাদের জীবনের শ্রেষ্ঠ ইতিহাস শ্রেষ্ঠ ইতিহাস তো আমাদের দেশে আমার তখনও জানা ছিল না যে দেশে অনেকেই এ পর্যন্ত আমার জানার মতে দুটার মতো মহাকাব্য লেখা হয়েছে মুক্তিযুদ্ধ তিনটার মতো একটা শেখ মুজিবকে নিয়ে যদিও শেখ মুজিব এটা মুক্তিযুদ্ধের বিষয়ে এসেছে আমি 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 চেয়েছিলাম যে যদি যদিও মহাকাব্য লেখা আমাদের মতো সময় বা ক্ষমতাও সীমিত তাই আমি ভেবেছিলাম যে সনেটের ফর্ম যেটা ওইটা নিয়ে
একশোটা লিখে দশটাকে একটা স্বর্গ ভেবে এরকম করার, তো ওই থেকে এই বইটি বইটার লেখা। আচ্ছা আচ্ছা, যদি আমাদেরকে একটু শোনাবেন। আমি একটা কবিতা পড়ে শোনাচ্ছি ওখান থেকে। একান্ন নম্বর কবিতা যেটা, যুদ্ধ যখন চলছে পুরুদমে বঙ্গে, রক্তস্রোত বেসে গেল বাঙালির অঙ্গে, কত বোন হারালো যে আদরের ভাই, কত জননী হারালো স্নেহময় ছেলে, বঙ্গের বুকে পেল না কত জনটাই, নিষ্ঠুর জড়ানো নিষ্ঠুরতা জড়ানো যেন বাহু মেলে, কত স্ত্রী হারালো সুখ সুহাগের প্রতি, কত সন্তান হারালো যুদ্ধে মা ও বাবা, কত জীবনে মরণ বাগ্র দিল তাবা, বঙ্গদেশে মুক্তিযুদ্ধ ভয়ঙ্করতি, হানাদার অত্যাচার করে সীমাহীন, ওদের ছিল না যেন মানুষের মন, বঙ্গের মানুষ যত নিরীহ অধীন, যন্ত্রণা মুক্তি পায়নি সেই সব জন। বাহ বাহ, এরপর এটা কি আপনি কন্টিনিউ করেছেন নাম্বার দিয়ে? নাম্বার দিয়ে গল্পের মতো, যে যদিও কোনো চরিত্র তৈরি করে না করে শুধু ইতিহাসটা, এই যে মানে এটা কি আপনি কি রকম ছিল, মানে প্রথম যুদ্ধটা শুরু হওয়ার আগে থেকে তারপরে একদম শেষ পর্যন্ত পুরোটা কি আপনি ধারণ করেছেন? জি, প্রথমটা শুরু করেছি এরকম যে, আমাদেরকে একটু যদি পুরো এটা ঘটনাটা বলেন যে এটা কিভাবে আপনি শুরু করলেন এবং কিভাবে শেষ করলেন। প্রথমটা শুরু হয়েছিল যে এই গল্পের মতোই, পূর্ব ও পশ্চিম দুই পাকিস্তান নামে ভুবন ভূখণ্ডময় ছিল এক দেশ। প্রথম তো আমাদের এক এক দেশ ছিল যে পূর্ব পশ্চিম, তারপর এখানে বৈষম্য দেখা দিল যে আমাদের পূর্ব বাংলার মানুষরা অনেক সময় নির্যাতিত হয়েছে, অনেক কিছু থেকে বঞ্চিত হয়েছে, ও শুধু পশ্চিমারা পশ্চিমের বৈষম্য ছিল, বৈষম্য ছিল। তারপরে এক সময় দ্বিজাতিতত্বের ভিত্তিতে আমরা ভাগ হয়ে গেলাম, আমরা ভাগ হয়ে গেলাম। তারপরে ওই ওই গল্পটাই ধারাবাহিকভাবে এই যে মুক্তিযুদ্ধের বিষয়টা, জি, যেটা আমি অবশ্য কিছু অল্প পড়েছিলাম যে মুক্তিযুদ্ধের অন্যান্য লেখক যারা আছেন, যেমন ধরেন আনিসুল হক, ওনার উনি অনেক পত্রিকায় লিখেছিলেন, বা আরও দুই একটা আমি প্রবন্ধ পড়ি, যদিও বিশাল বই পড়ার সময় হয় নাই আমার। এই প্রবন্ধগুলো পড়েছি, ওখান থেকে ঘটনা কিছু আমি সংগ্রহ করেছি, যে অনেকে অনেক কানে দেখা দিয়ে দেখা গেছে যে বর্ণনায় আছে অনেক নারীরা দর্শিত হয়েছেন, দর্শনের চিত্রটা অনেক রকম আছে, একটা আছে পর্যায়ক্রমে দর্শন করেছে, লোহার সাথে নগ্ন করে ওদের বেঁধে বেঁধে রাখা হয়েছে যাতে ওরা আত্মহত্যা না করে, বিষয় যেটা আছে। বিষয় কি আপনি এখানে কবিতার মধ্যে তুলে ধরেছেন? আমি ওই গল্পের মতো, এছাড়াও আরো অনেক ঘটনা ছিল, মা তার সন্তানকে কিভাবে হারাচ্ছে, গ্রামের মানুষ কিভাবে মুক্তিযোদ্ধাদের সাহায্য করছে, অনেক কষ্টে পানির মধ্যে ডুবে থেকে মুক্তিযুদ্ধ চালিয়ে যাচ্ছে, পাক সেনাদেরকে ইয়া করছে, গুলি করছে, ছুটছে, তো এই যে চিত্রগুলা, এবং না খেয়ে কাটাচ্ছে রাত দিন, না খেয়ে আছে, কেউ কেউ গান গিয়ে গিয়ে যুদ্ধ ময়দানে ওই বিষয়গুলো আপনি এই কবিতার মধ্যে তুলে ধরে নিয়ে এসেছেন। অনেক ধন্যবাদ আপনাকে, চমৎকার একটি উদ্যোগ। এই বইটির পরে আমরা আসি আপনার সমতার কাব্য নামে একটি ভাজপত্র আপনি বের করেছিলেন, এই বইটি মানে এই ভাজপত্রটা কিরকম ছিল, কিসের উপরে আপনি লিখেছেন? ওইটা ঠিকই যে আমার মানবতার বিষয় নিয়ে, এই সমতার কাব্য যেখানে সাম্যবাদ প্রতিষ্ঠার কথা বলা হয়। এটা কবে প্রকাশিত হয়েছিল বইটি? এই ভাজপত্রটি প্রকাশিত হয়েছে 2010 সালে। জি, সেটা কি কোনো উপলক্ষ করে না যে কোনো সময়? উপলক্ষ বলতে আমি তখন দেশে গিয়েছিলাম, বাংলাদেশে গিয়েছিলাম। আর এটা প্রকাশিত হয়েছিল কোথা থেকে? ওটা প্রকাশিত হয়েছে সিলেটের একটি সিটি অফসেট প্রেস, ওখান থেকে, সিলেট থেকে বেরিয়েছিল। আচ্ছা, কি ধরনের কবিতা আমাকে যদি একটু? ওখানে মানবতা বিষয়ক লেখা, যেমন ধরুন প্রথম একটা কবিতা আমি পড়ে শোনাচ্ছি, সমতার কাব্য যেটা,
আমরা আজ মুক্তি চাই, সমতা অমূল কাম্য, পৃথিবী হবে স্বর্গভূমি যদি বা আসে সাম্য। মনের ভেতর যদি করে সমতা বাস, আগাচার মতো না গোছালে বৈষম্যের ঘাস। শান্তিপূর্ণ হবে তবে আমাদের দ্বারা, দূর হবে বৈষম্যের যত তীব্র করা। ভুবন প্লাবিত হবে মানবতার বাণে, চারিদিক মুখরিত হবে হয় যদি সমতার গানে। মানুষ মানুষের জন্য এই বিশ্বাস যদি সবাই রাখে মনে, পৃথিবী ভরে যাবে সমতার অমূল্য দনে। শান্তি শুধু শান্তি করবে বিরাজ এই দরে, সমতার জোয়ারে ভুবন যায় যদি বরে। শুকনো নদীতে জলের দ্বারা হুক এবার নাব্য, সাম্য চাই লিখেছি তাই এই সমতার কাব্য। বাহ, চমৎকার! আপনি এই যে সমতার কথা বলেছেন, সাম্যের কথা বলেছেন, পাশাপাশি কিন্তু আমরা এই সারা পৃথিবী জুড়ে, বিশ্বজুড়ে একটা হিংসা, বিদ্বেষ, মানুষে মানুষে যুদ্ধ, মানে হানাহানি চলেই, মানে হচ্ছেই। তো আপনার এই কথাগুলো এই এই সময়ে কতটুকু মানুষ গ্রহণ করছে আপনি মনে করেন? পৃথিবীতে এখনও অনেক নির্যাতন, অনেক কিছু হচ্ছে, তারপরও মানুষের ভিতরে আবেগ আছে, মানুষ মানুষের জন্য পাশে মানুষের পাশে দাঁড়ায়। যদিও যুদ্ধ বিগ্রহ চলছে আর মানুষ নির্যাতিত হচ্ছে, তারপরও আমরা আশাবাদী যে মানুষ এই মানবতা, আমাদের তো বলতেই হবে, কারণ আমাদের একটা সুন্দর স্বপ্ন থাকবে এবং আছে। জি হ্যাঁ, আমরা খারাপের কাছে ভালোর জয় আমাদেরকে ছিনিয়ে আনতে হবে। জি, সেজন্যই বলা। অনেক ধন্যবাদ আপনাকে যে এই দুঃসময়ে আপনি সমতার কথা বলেছেন, যেগুলো আমাদের খুব প্রয়োজন, আমাদের এই সময়ে সমতা বা সাম্য প্রতিষ্ঠা করা, এটা খুবই প্রয়োজন। এছাড়া আপনি দেখেছেন যে আপনি নিজেও ফেসবুকে অনেক লেখালেখি করেন, অনলাইনে আপনি লেখালেখি করেন, তো আপনার কি মনে হয় যে যারা লিখছে তাদের লেখা যথেষ্ট ভালো লেখা হচ্ছে, বা লেখার মানে অবস্থাটা কি বর্তমানে? অনলাইনে বেশিরভাগ অনলাইনেই লেখা চর্চা হচ্ছে, সাহিত্য চর্চা হচ্ছে, আর এটা একটা ভালো দিক। কারণ আগে যেখানে সীমিত সংখ্যক বই প্রকাশ হতো, সীমিত সংখ্যক মানুষের হাতে যেত, এখন কিন্তু এখানে একজন বন্ধু তালিকা একজন রাখতে পারে 5,000, এরপরও ফলোয়ার রাখতে পারে। কিন্তু যখন উনি ওনার ভালো একজন কবি, উনি একটা পোস্ট দেন কবিতা, ওই কবিতাটি সাথে সাথে পাঠকের কাছে চলে যাচ্ছে এবং অডিয়েন্সের প্রতিক্রিয়া, সবার প্রতিক্রিয়াটাও আসছে। হ্যাঁ, এখান থেকে কবি নিজেকে সংশোধন করার একটা সুযোগ রয়েছে, সুযোগ আছে। একটা জিনিস আমি যেটা মানে দেখতে পাই যে অনলাইনে বা ফেসবুকে যারা কবিতা আপনারা দিয়ে থাকেন, সেখানে একটা শব্দের শব্দগুলো বা শব্দই আমি বলবো, শব্দগুলো অনেক সময় একটু ভুল হয়ে যায়, ওই প্রিন্টিং মিস্টেক হয়ে যায়। তো এই জিনিসটা কি আর একটু সচেতন হওয়া প্রয়োজন রয়েছে না? অবশ্যই এটা সচেতন হওয়া উচিত, কারণ আমাদের, কারণ বানানের একটা ভুল হয়ে যায়, অনেকে বানানটা করতে গিয়ে ঠিক মতো করতে পারেও না ওখানে এই যান্ত্রিক গোলযোগের কারণে। তো এই জিনিসটা মনে হয় একটু একটু সচেতন হওয়া প্রয়োজন, না হলে আমরা ভুলটাই শিখব, ভুলটাই শিখব। এটা ঠিক, এই ব্যাপারটা আমার মনে হয় একটু দেখা দরকার আছে। তো তারপরও কিন্তু আশার কথা যে অনেকে কবিতা লিখছে, অনেক ভালো ভালো কবিতা বেরোচ্ছে, অনেক চর্চা হচ্ছে। হ্যাঁ, চর্চা হচ্ছে, আমরা নিজেরা সেখানে সমালোচনা করতে পারছি, এবং অনেকে এই কবিতার যে সমালোচনা থেকে অনেক কিছু নিজেকে শুধরে নিতে পারছে। জি, বিষয়টা ঠিকই বলেছেন আপনি, তাই না? তো আরেকটা জিনিস, পত্রপত্রিকায় কিন্তু থেমে নেই, এখানে কিন্তু অনেক পত্রপত্রিকা বেরোচ্ছে, তো সেখানে কি আপনার পদচারণা কতটুকু, আপনি কি লিখছেন এখানে যে বিলেত থেকে যে পত্রিকাগুলো বেরোচ্ছে? যে আমি লিখেছি বিলাতে এসে বেশি লিখেছি, ওই যে ওখানে অনেক পত্রিকায় লিখেছি, আছে সুরমায় লিখেছি, তারপর জনমতে লিখেছি, বাংলা পোস্টে অনেক লিখেছি, পত্রিকায় লিখেছি, আর দেশে অনেক সাহিত্য লাইক লিটল ম্যাগাজিন ওইগুলোতে লিখেছি। আচ্ছা, অনেক, তো আপনি তো অনেক পত্রিকায় লিখেছেন, তো আপনি কি মনে করেন যে পত্রিকায় লিখতে হলে বা বই বের করতে হলে বা সাহিত্য চর্চা করতে হলে একটু ভালো লিখতে হলে কিছু নিজেকে তৈরি করা প্রয়োজন রয়েছে? অবশ্যই। হ্যাঁ, ভালো লিখতে হলে আপনি কি মনে করেন যে কি করা দরকার? ভালো লিখতে হলে অবশ্যই পাঠ করতে হবে, জানতে জানার প্রয়োজন আছে অনেক কিছু, বই পড়ার কোনো বিকল্প নাই, জ্ঞানটা অর্জন করতে
আপনার যত জানা হবে, যত যত জ্ঞান আহরণ হবে, ওইটা থেকেই কবিতা সৃষ্টি বা অন্য কিছু তে মানুষ সবাই সাফল্য দেখাতে পারে। আরেকটা জিনিস আমি যেটা দেখেছি যে অনেকে অনেক কবিতা লিখে সেখানে অনেক ভুল ত্রুটি রয়ে যায়, কিন্তু আমরা যদি আমাদের যারা নাকি আমাদের বড় বড় কবি সাহিত্যিক রয়েছে তাদের তাদের জীবনী থেকে যদি দেখেন, তারা হয়তো একটা লেখাকে তারা 4-5 বার লিখেছে, লিখে ভালো লাগেনি আবার ছিঁড়ে ফেলে দিয়েছে, আবার ওইটাকে সংশোধন করেছে, আবার লিখেছে, মানে চূড়ান্তভাবে ওইটা আসার আগে সে হয়তো বা ওইটাকে ঘষা মাজা করতে করতে একটা পর্যায়ে এসেছে, তারপরে আর ওটার মধ্যে কোনো ভুল ধরার কোনো সুযোগ নেই। এমনি আমরা স্ক্রিপ্ট আমরা দেখেছি, অনেকের পাণ্ডুলিপি দেখেছি, কাজী নজরুল ইসলামের পাণ্ডুলিপি দেখেছি, রবীন্দ্রনাথের পাণ্ডুলিপি দেখেছি, যে তারা কত কাটাকাটি করেছে। তো এই এই জিনিসটা কিন্তু আমার মনে হয় আমরা যারা এখন লিখছি তাদের এই ভুল ত্রুটিগুলোকে ঠিক করবার জন্য প্রয়োজন রয়েছে, আরও সচেতন হওয়ার দরকার রয়েছে। আপনি কি মনে করেন এটা? জি অবশ্যই, আপনি যা বলেছেন ঠিকই বলেছেন, এটা আমি নিজেও করি অনেক সময়। আমি যখন আমি কাগজে কলমেই লিখি বেশিরভাগ, আমি কিন্তু কাগজে লিখি অনেক সময় কাগজ থেকে যখন আমি ফেসবুকে দিব বা অনেক সময় কাউকে লেখা লেখা দিতে হয়, তখন নিজেও যখন তুলি তখন অনেক সময় এডিট হয়, আর এটা করতে হয় অনেক অনেক শব্দ আপনি যতবার পড়বেন মনে হবে ভুলটাই আসবে, ভুলটা আসবে, আর শুদ্ধ হওয়ার একটা পথ থাকে। আজকাল হচ্ছে কি, এই যে সুযোগটা বেশি থাকায় আমাদের একটু ধৈর্যটা কমে গেছে, অনেকেই কবিতা লিখলেই মনে করে যে ছেড়ে দেই। বাট এই হয়ে যাওয়ার পেছনে যে অনেক ভুল রয়ে গেছে সেটা আমার মনে হয় একটু ভেবে দেখার প্রয়োজন রয়েছে। আরেকটা জিনিস আমি জানতে চাই যে এখানে যে সাহিত্য চর্চা হয়, চমৎকার উদ্যোগ যে আপনারা যে কবিতা স্বজন আপনারা একসাথে বসেন, একসাথে চা খান, আপনারা কবিতার আড্ডা দেন, এটি একটি চমৎকার একটি উদ্যোগ আমি মনে করি। তো আপনার কি মনে হয় যে এখানে বিলেতে যে সাহিত্য চর্চা হচ্ছে সেটা সঠিকভাবে এগুচ্ছে বা কেমন হচ্ছে সাহিত্য চর্চাটা? আমার কাছে তো মোটামুটি ঠিক আছে, ভালোই চলছে সাহিত্য চর্চাটা। একটা জিনিস আমরা কিন্তু এখনও তেমন সাফল্য দেখাতে পারি নাই, যেটা হচ্ছে যে এদেশের শিশুদের তেমন করে বাংলা ভাষার সাথে পরিচিত করে দেওয়া, যে ভাষা নিয়ে তারা ভাষা জানবে, তাদের আগ্রহটা অনেক সময় অন্য ভাষায় চলে যায় যদিও এটা তাদের দ্বিতীয় ল্যাঙ্গুয়েজ বাংলা ভাষাটা, তাদেরকে আমার মনে হয় আমাদের এগিয়ে নিয়ে আসা প্রয়োজন। যে আপনার আপনারা যেহেতু লেখক, আপনারা কবি সাহিত্যিক, আপনারা এই 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 জগতে আপনারা আছেন, যেহেতু আপনারা লিখছেন, তো এই বাচ্চাদের নিয়ে আপনাদের কিছু করার মানে কোনো পরিকল্পনা আছে সহজ করে? সহজ করে ভাষাটা তো আমরা সম্মিলিত উদ্যোগে অনেক সময় হয়, অনেক কিছুই হয়, কিন্তু পরিবার থেকে অনেকটা গুরুত্ব দিতে হবে যে বাচ্চারা যখন ভাষা সাবজেক্ট নিবে তখন যেন বাংলাটাই নেই। অনেকখানে আমি নিজেই দেখেছি আমার বাংলা চ্যানেলটা যাতে দেখে, বাংলা চ্যানেলটা যাতে দেখে, বাংলা অনুষ্ঠানগুলোতে যেন নিয়ে যাওয়া হয় না। আমি বলছি এইখানে ওটা তো পরিবার থেকে সেই জায়গাটা রয়েছেই, তারা সেই দায়িত্বটুকু পালন করবে, কিন্তু যেহেতু আপনারা একটা ফোরাম তৈরি করেছেন, আপনাদের সাথে অনেক কবি বন্ধুদের দেখা হয়, অনেক লেখকদের দেখা হয়, অনেক সাহিত্যিকদের দেখা হয়, তো আপনারা কি এই বাচ্চাদের বিষয়ে কোনো সহজ করে সুন্দর করে ইলাস্ট্রেটেড কোনো ছবি সংযুক্ত করে কোনো কিছু লেখার ব্যাপারে কোনো উদ্যোগ রয়েছে? এরকম আমাদের আছে, আমাদের এই যে সজন কবিতা সজন করেছি আমরা, আমাদের ইচ্ছা আছে যে বাচ্চাদের জন্য কিছু লেখা। অনেকে আমরা চাচ্ছি যে অন্তত আমাদের লেখাটারে অনুবাদ করে ওদের আমি অনুরোধ করব, আপনার কবিতা সজন বা এখানে পংক্তি সজন যে বইটি রয়েছে এরকম ভাবে আপনারা কয়েকজন কবি মিলে বাচ্চাদের জন্য ছবি সংযুক্ত করে চমৎকার ছোট ছোট ছড়া সহজ করে লিখবেন, যেটা বাচ্চারা পড়তে পারবে সহজেই। আমি আশা করব আপনারা ওই উদ্যোগটি নেবেন। এই 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 পর্যায়ে আমি আমি জানি আপনি ছড়াও লিখে থাকেন, বাচ্চাদের জন্য যদি লিখে থাকেন তো ফাইন, আর যে ছড়াই থাকুক না কেন আপনার হাতে আমাদেরকে যদি দুই একটা ছড়া শুনিয়ে দেন। বাচ্চাদের জন্য এখনো মন লেখি না, লেখা হয়ে ওঠে না, লেখা দরকার রয়েছে, দরকার অবশ্যই দরকার রয়েছে। তো আমি একটি কবি ছড়া পড়ছি, ছড়াটি হচ্ছে আমার আছে জানা, চক্ষু বুঝে আছি বলে ভাবছে সবাই খানা, আসলে তো সব ঘটনা
আমার আছে জানা, কিছু তত্ত্ব সত্যটি কি বলতে কিন্তু মানা, মনের ভেতর সেবুদ আমার আছে শুলো আনা, আমার নীরবতায় যত নাচবে দিন থানা, আমি জানি বুঝি সবই ভাঙুক বুলের ডানা। বাবা চমৎকার, আজকে আসলে অনুষ্ঠানের সময় একেবারে শেষ পর্যায়ে, আপনি যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান। দর্শকদের উদ্দেশ্যে বলবো, আপনারা ধৈর্য ধরে এই অনুষ্ঠানগুলো দেখছেন, এর জন্য ধন্যবাদ। আর আমি অনুরোধ করব বাংলা, আমাদের বাংলা ভাষা নিয়ে, বাংলা ভাষা আপনাদের ঘরে যারা যাদের শিশুরা আছে তাদের বাংলা ভাষা শেখান, বাংলা ভাষার সাথে পরিচিত করান, আর আপনারাও বাংলা চর্চা করেন, বাংলা বই পড়েন, আর এই বই পড়ার কোনো বিকল্প নাই। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের এই অনুষ্ঠানে কষ্ট করে সময় দেওয়ার জন্য। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সুধী দর্শক মণ্ডলী, আপনাকেও ধন্যবাদ। আমার অতিথি দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে একটি অনুরোধ করলেন যে বাংলা চর্চা করবার জন্যে, বাচ্চাদেরকে বাংলা শেখানোর জন্যে। আশা করি আপনারা উদ্যোগী হবেন এবং বাংলার প্রতি আরও সচেতন হবেন। আগামী অনুষ্ঠানে আপনাদের সাথে আরও কোনো অতিথিকে নিয়ে আবার দেখা হবে। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ।